নেতৃত্বহীন বিএনপিকে মুন্ডুহীন দল বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি নির্বাচন চায় না, চায় দেশকে অস্থিতিশীল করতে। সোমবার খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন সরকার প্রধান। বিএনপি বাংলাদেশের উন্নয়ন নাকি ধ্বংস চায়, সে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। খুলনা থেকে আরো জানাচ্ছেন শাহ আলী জয়। দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে দিনভর ছিল উৎসবের আমেজ। দীর্ঘ পাঁচ বছর পর খুলনায় শেখ হাসিনার এই জনসভা, যাতে অংশ নিতে নড়াইল, বাগেরহাট, যশোর সহ দক্ষিণের অন্তত ১০ জেলার আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচরণে খুলনা পরিণত হয় মিছিলের নগরীতে। বিকেলে যখন জনসভা মঞ্চে ওঠেন শেখ হাসিনা, তার আগেই জনতার ঢল ছড়িয়ে পড়ে জনসভা মাঠের কয়েক মাইল দূর পর্যন্ত। জয় বাংলা স্লোগানে মুখর হয় সার্কিট হাউস মাঠ। জনতার অভিবাদনের জবাবে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণ হওয়ায় সবচেয়ে বেশি সুফল পাচ্ছেন খুলনা সহ দক্ষিণাঞ্চলের মানুষরা। সব থেকে সুবিধা এই খুলনাবাসী আজকে পাচ্ছেন, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে এর ফলে শিল্পায়নেরও সুযোগ হবে, কর্মসংস্থান সৃষ্টি করবে। সরকারের নানামুখী উন্নয়নের খতিয়ান জনসভায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি চায় দেশকে ধ্বংস করতে। এই মানুষ গুণ, এটাই হচ্ছে তাদের একমাত্র গুণ, আর কোনো গুণ বিএনপির জামাতে নেই। এরা কি বাংলাদেশ চায় না বাংলাদেশের ধ্বংস চায়? ওরা বাংলাদেশের ধ্বংস করে আওয়ামী লীগের 21,000 নেতা কর্মী তারা হত্যা করেছে। 2001-এর নির্বাচনের পর যে অত্যাচার নির্যাতন করেছিল সেটা ভাষায় বর্ণনা করা যায় না। ওদের চরিত্র বদলাবে না, কোনোদিন বদলায়নি। এ সময় আগামী নির্বাচনে দলীয় প্রতীক নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। বলেন, বিএনপি চায় না দেশে নির্বাচন হোক। ওই বিএনপি জামাত এরা, তারা জানিয়ে 2008-এই মাত্র 30টা সিট পেয়েছে। তারা জানে যে তাদের নেতা নেই, মুন্ডুহীন একটা দল, একটা পলাতক আসামি, একটা কারাগার আসামি। সেই দল এই দেশে নির্বাচন হতে দিতে চায় না, একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন দিয়ে পোড়াতে চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন। দেশে গার্মেন্টস খাতের অস্থিরতা তৈরির পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করা দরকার বলেও জানান প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গে দেখা গেল একজন অন্তঃসত্ত্বা। বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি বিদেশি নানা পক্ষের বিরুদ্ধে রয়েছে ষড়যন্ত্রের অভিযোগ, আর সরকারের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের রয়েছে নানা প্রশ্ন। এ সত্ত্বেও আগামী নির্বাচনে ভোটের মাঠে প্রবলভাবেই থাকবে আওয়ামী লীগ। খুলনার জনসভায় এমন প্রত্যয়ের কথা জানালেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে খুলনা সার্কিট হাউস মাঠে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন 40টি উন্নয়ন প্রকল্পের, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আরো 5টির। শাহ আলী জয়, নিউজ 24, খুলনা।